গাড়ি বাইক রোলারের পিছত এইবার ট্রেক্টরের স্টিয়ারিংত হাত দিলে মুখ্যমন্ত্রীয়ে। ট্রেক্টর চলাই চমক দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কাষত কৃষিমন্ত্রী অতুল বরাক বহুয়াই লৈ ট্রেক্টরত এপাক মারিলে মুখ্যমন্ত্রীয়ে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র কৃষি বিভাগের যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অংশ লৈ ট্রেক্টর চলার পিছতে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে গৈ জিএমসিএইচর প্রেক্ষাগৃহত আয়োজিত নিযুক্তি সমারোহত সোমবারে রাজ্যের নিযুক্তি প্রক্রিয়াত আরো এক সবল খোঁজ দিলে শর্মা সরকারে। 385 গৰাকীক নিযুক্তি পত্র প্রদান মুখ্যমন্ত্রীর। বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক আর স্বাস্থ্য বিভাগত আয়ুর্বেদিক চিকিৎসক রূপে প্রায় 400 যুবক যুবতীক আজি আমি নিযুক্তি পত্র প্রদান করল। 183 গৰাকীক কারিকরী শিক্ষা সঞ্চালকালয়ত নিযুক্তি, উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ত 81 গৰাকীক নিযুক্তি, রাজ্যিক শিক্ষা গবেষণা আর প্রশিক্ষণ পরিষদত 20 গৰাকী প্রবক্তাক নিযুক্তি, স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের 101 গৰাকীক নিযুক্তি পত্র বিতরণ করে মুখ্যমন্ত্রীয়ে। আজি আমি রাজ্যের উচ্চ শিক্ষা সঞ্চালকালয়, কারিকরী শিক্ষা সঞ্চালকালয়, রাজ্যিক শিক্ষা গবেষণা আর প্রশিক্ষণ পরিষদ চমুকৈ SCERT তথা স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের অধীন 385 গৰাকী প্রার্থীক নিযুক্তি পত্র প্রদান করবলৈ ইয়াত সমবেত হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসরি বর্তমানলৈ 125,030 গৰাকীক দিয়া হয়েছে নিযুক্তি। আনহাতে স্বচ্ছ আর নিকাভাবে হওয়া চাকরি পায় আনন্দত আত্মহারা হয়ে পড়েছে আজির দিনটি নিযুক্তি পত্র গ্রহণ করবলে অহা লোক। আজি মো খুবই ভাল লাগিছে আর মই প্রথমতে আপনার আমার অনারেবল চিফ মিনিষ্টার অফ আসাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতক বহুত মানে ধন্যবাদ জ্ঞাপন করব বিচাৰিছো। কারণ আজি তেখেতে যিখিনি কথা আমার ইয়াত কলে সেখানে গোটেখিনি অত্যন্ত মিনিংফুল আর খুবই জেনুইন কথা কইছে। ভাল লাগিছে বহুত, আজি বহুত দিন পিছত এটা ভাল লাগিছে, এটা বহুত দিনৰ পৰা ট্ৰাই কৰি আছিলোঁ, এতিয়া ভাল লাগিছে। এইটো মানে খুব ভাল লাগিছে, মানে আমি এনেকৈ ভবা নাছিলোঁ ইমান এটা নিযুক্তি মানে প্ৰক্ৰিয়া এটা ইমান মানে স্বচ্ছতাৰভাৱে কৰিছে আৰু সেইটোৱে ভাল লাগিছে। একো নকৰাকৈ মানে ইমান দিনে বেয়া লাগি আছিলে, কাৰণ হয়তো ক'ৰবাত এনেকুৱা লাগিছিল ইমান পঢ়ি শুনিও চাগে ক'ৰবাত মানে কিবা এটা ভুল হৈ গ'ল আৰু চাগে নেকি সেনেকুৱা। এই অনুষ্ঠানতে মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য, দুধদৈ নির্মাণ হব এখন আয়ুর্বেদিক মহাবিদ্যালয়, 2025ৰ 10 মেৰ ভিতৰত সম্পন্ন হব 150,000 নিযুক্তি। ইপিনে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত আয়োজিত কৃষি বিভাগের যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীয়ে বিতরণ করে ভূমি স্বাস্থ্যপত্র। ইয়ার উপরি ভার্চুয়েলি মুক্তি করে এটি কৃষি জ্ঞান কেন্দ্র। অনুষ্ঠানত উপস্থিত থকা অতুল বরার মন্তব্য, কৃষি খণ্ডত বহুত পরিবর্তন আহিছে। অসমৰ কৃষকে PM কিষাণত 403 কোটি টকা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। কৃষকসকলে একেলগে ইমান টকা, মই ভাবোঁ যে পূৰ্বতে কেতিয়াও এনেধৰণে ইমান টকা লাভ হোৱা নাই, মানে পোৱা নাই, তেওঁলোকৰ একাউণ্টত পোৱা নাই। গুৱাহাটীৰ পৰা বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। কেবল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।